তো নাইম ভাই আজকে কয়টা গরু কি জবাই করেছেন? গরু আটটা করছি। কয়টা? আটটা হইছে, একটা মহিষ হইছে। মহিষ কিনলাম, কত করে রাখলো? 740 টাকা করে। কয় কেজি নেবেন ভাই? 15 কেজি। কি গরু না মহিষ? গরু। কেমন গোশত দেয়? ভালোই। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজ 17ই নভেম্বর শুক্রবার 2023। একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আমরা আছি রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায়। গরুর মাংস কেমন দামে বেচাকেনা হচ্ছে সেই বিষয়টি তুলে ধরার জন্য এখন আমরা আছি মিরপুর 12 নম্বরের ঝিলপাড়ের যে মসজিদ আছে সেই মসজিদের পাশেই আমাদের নাইম ভাইয়ের মাংসের দোকানে। আজকে কেমন দামে মাংস বেচাকেনা করছে আর বিশেষ করে গরু মহিষ কী কী জবাই করেছে সেই বিষয়টা একটু তুলে ধরবো। প্রথমে আমার এক ভাইকে দেখছি যে উনি মাংস নিচ্ছে, একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কোথা থেকে আসছিলেন? আমাদের বাড়ি আলুপদি। আচ্ছা, আলুপদি থেকে। এখান থেকে কি গরু না মহিষ কিনলে? মহিষ কিনলাম। কত করে রাখলো? 740 টাকা করে। আচ্ছা, কেমন কেমন মাংস দিয়েছে? না, ভালোই ভালো ভালো দিয়েছে। এখান থেকে কি নিয়মিত নেওয়া হয়? নিয়মিত নেই নেই, কারণ এটা তো নতুন হয়েছে, আমাদের আলুপদি বাজারে আছে। তো এখন শুনলাম যে এখানে ভালো গরুর গোশত বিক্রি করে, গতকালকে ইনফরমেশন পাইছি, শোনার পরে যে মুন্সি গোশত এখানে আছে জন্য নিয়ে নিলাম। আচ্ছা, এখন যে নিলেন কেমন লাগছে, কেমন গোশত দিয়েছে? না, ভালো ভালো দিয়েছে গোশত। নিয়ে খুশি তো? জি ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। ভাই আমাকে বলছেন ভাই 15 কেজি। ও আপনি আসছেন? হ্যাঁ হ্যাঁ। কয় কেজি নেবেন ভাই? 15 কেজি। কি গরু না মহিষ? গরু। গরু না? কোন এলাকা থেকে আসছেন? আসছিল দোয়ারিপাড়া থেকে। আচ্ছা, এখানে কি আগে নিতেন নাকি হঠাৎ করে চলে আসছেন? দাম কম রাখানোর আসছি আর কি। আচ্ছা, কত করে রাখছে? ওনার রাখছে 699 টাকা। আচ্ছা আচ্ছা, এতে খুশি তো? হ্যাঁ ছিল খুশি। আচ্ছা জি জি, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো ভিজে গেছেন ভাই। খুশি ভাই, আজকে সকাল ভোরবেলা থেকে তো বৃষ্টি শুরু। সকাল থেকেই কাস্টমার থেকে। আচ্ছা, কাস্টমার কেমন আছে? একটা টুকটাক আসতে আছে, বৃষ্টির মধ্যে ছাতি বুতি নিয়ে আসে, কথা বুঝেন নাই, সমস্যায় আছে কাস্টমার। সেটা ঠিক। দর্শক আসলে আজকে ভোরবেলা থেকে বৃষ্টি, যার কারণে অনেকেই বেরোতে পারেন নাই। আর এটা যেহেতু বাজারের একটু বাইরে, মিরপুর 12 নম্বর ঝিলপাড়ের যে রাস্তার পাশে মসজিদ আছে সেই মসজিদের এখানে দেখতেই পাচ্ছেন। তো নাইম ভাই আজকে কয়টা গরু কি জবাই করেছেন? গরু আটটা করছি। কয়টা? আটটা হয়েছে, একটা মহিষ হয়েছে। আটটা গরু অলরেডি হয়ে গেছে? হ্যাঁ, 6টা গরু পাইকারি দিলাম, 2টা দোকানে রাখছি, একটা মহিষ দোকানে রাখছি। আচ্ছা আচ্ছা, মহিষ কয়টা করেছেন? একটা। একটা। আচ্ছা, আর এই যে পাশে তো বাঁধা দেখছি আরও তিনটা আছে। আরও তিনটা, মানে এই এইটুকু চলে গেল? এই গরুটা জব করে লেগে আনছি, কাস্টমার উপস্থিতি কম, এই জন্য এটা বৃষ্টি লেগে আর কি। বৃষ্টির জন্য করেন নাই এখনো? করবো ইনশাল্লাহ, গরু গোশ কম আছে, এটা করে দিব। হবে? হ্যাঁ ইনশাল্লাহ হয়ে যাবে, আমার যত ধারণা, যদি বৃষ্টিটা কম হয় ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ। আর আপনি কি মূলত পাইকারি দেন? আমি মূলত পাইকারি দেই। আচ্ছা, পাইকারি দিই 700 টাকায়, কাস্টমারকে 1 টাকা কমে দেই। আর আপনার ভিডিও যারা দেখে আসে তারা তো 10 টাকা কমই রাখি। মানে কত? 690 টাকা। আপনার ভিডিও যারা দেখবে আসে, অনেক কাস্টমার সকাল থেকে আপনার কথাই বলে নিয়ে গেছে, 90 টাকা, মহিষের 30 টাকা। আচ্ছা, মহিষ 730। মহিষ 730। আচ্ছা আচ্ছা, গরু এমনি মহিষ বেচতে 740 টাকা। যারা এখান থেকে যারা যাতায়াত করছে, মহিষ দেখছে, ওরা অনেক ওরাও আসতেছে আর কি, ওরাও নিয়ে গেছে, ওরা 40 টাকা। আচ্ছা, একটু এদিকে আসবেন, আমরা মনে হয় একটু ঘুরেই বলতে চাই যে এগুলো হচ্ছে যে সব মহিষ, এই যে এই পর্যন্ত মহিষ, আর একটা রান এখানে আছে মহিষের। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত মহিষ। আচ্ছা, ওই যে নিচে দেখছি আমি মহিষের কলিজা ফ্যাকশন, একটু সামনে ধরবেন, একটু একটা একটা করে উঁচু করে ধরেন, একটু আমরা দেখাই, যদি একটু সামনে নিয়ে আসেন দর্শক, আমরা একবারেই যদি দেখা যায়, দেখেন এখানে কলিজা ফ্যাপসা এবং গুড্ডা সব কিছুই আছে, সব আছে। কলিজা কত করে দেখেন? ধরেন মহিষ কলিজার ওই যে 740 টাকা, ভিডিও দেখে আসলে 30 টাকা। আচ্ছা, আর ইয়ে ফ্যাপসা 450 টাকা। আচ্ছা, আর মগজ কই? মগজ চলে গেছে, মগজ বিক্রি হয়ে গেছে। আর তিল্লি, ওটা কি কার সাথে যায়? তিল্লি কলিজার সাথে, কলিজা গুড্ডা তিল্লি আর ফ্যাপসা হলো আলাদা 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 আলাদা। ওকে, আমরা দেখলাম। আরেকটা বিষয় থাকে যে আপনার ভুঁড়ি, ভুঁড়িটা কত করে? ভুঁড়ি কই? ভুঁড়ি ওখানে আছে, ভুঁড়ি বিক্রি হয়ে গেছে একজন নিচে, 350 টাকা কেজি। 350? আচ্ছা, ভুঁড়িটা নিচে, পুরো মাথাটা নিবে। মাথাটাও নিবে? পুরো মাথাটা, হ্যাঁ। আর পাও রয়েছে, বুঝলে দিছে আপনি, একটু দেখাতে চাই দর্শক, একটু দূরে রেখেছে, বৃষ্টিতে আমরা যদিও ভিজে যাচ্ছি। এই যে এই পাশে মহিষের মাথা, মহিষের পুরো মাথাটাই দেখছেন। মাথাটা কত হয়েছে? মাথা কেজি 450 টাকা। ও কেজি হিসাবে নিবে? কেজি হিসাবে, মানে যে কয় কেজি হবে, যে কয় কেজি হয় এটা ছুইলা কাইটা ভাঙ্গা মাইপা দিয়ে দিব না। আচ্ছা, আর ওই যে পায়া দেখছি, 3500 আপনার ভিডিও দেখে আসলে বললাম না, আর টিপু কাকা বইলা দিলে 100 টাকা কম রাখো, যদি ভিডিওর কথা বলে বলে দিয়ে দিব। এখনো তো পায়া বিক্রি হয়নি? বিক্রি হয়নি। তাহলে পায়া হচ্ছে 3400 টাকা। পাও 3400 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে চলেন, আবার একটু সামনে চলে যেতে চাই। আর গরু তো দেখছেনই দর্শক, আমরা এই নাইম ভাইয়ের দোকানে ছিলাম,
আমরা দেখছি যে একটু ভিতরে অনেকে কাটাকাটি করছে, তাদের সঙ্গে একটু কথা বলতে চাই আমরা। প্রথমেই ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? বাস আল্লাহর রহমত আছে, শুকর আলহামদুলিল্লাহ আছে। আচ্ছা, আজকে বলার সময় খুব কম আছে এখন। জি জি জি, স্বাভাবিক ব্যস্ততার মধ্যে আছেন। ব্যস্ত আছে আমরা সকাল 6টা থেকে। 6টা থেকে শুরু? হ্যাঁ, সকাল 6টা থেকে শুরু। প্রতিদিনই তো? না, হ্যাঁ প্রতিদিনই। তো আপনি কি শুধু হাড় গোর কাটেন না ফ্রেশ গোশত কাটেন, কোনটা? পুরো হাড় তো আগে কাটিয়ে গিয়ে। আচ্ছা, মানুষ যেভাবে চায় সেভাবেই দেই আমাদের। আচ্ছা, মানুষ খুশি হয় তো? খুশি মানে বাসার থেকে রিং করে। আপনার কত বছরের অভিজ্ঞতা? আমার হলো 42, 42 বছর বয়স হয়ে গেছে আমার। আপনি কি গরুর গোশত খান? ইয়েস। মহিষ? হ্যাঁ হ্যাঁ, সবই খাই। কারণ একজন বললো যে অনেকেই যারা কাটাকাটি করে তারা খায় না। কি বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে কি বলেন, গরু গোশত ছাড়া আমার ঘুম আসে না। জি ধন্যবাদ। ওই পাশে আর এক ভাই পেছনে দেখছি যে সে সহযোগিতা করছে, রান নিয়ে ঝুলিয়ে রাখছে। বাহ, কঠিন একটা রান। ও ভাই, একটু কথা বলি, কতদিন যাবৎ কাজ করছেন? আমার ছোটবেলা থেকে এই কাজ করার অভ্যাস। এই কাজের কি কেমন আনন্দ আছে নাকি কষ্ট আছে? খুব আনন্দ আছে কাজে, খুব ভালো, খুশি হলাম। নাইম ভাই, আর একটা বিষয় একটু জানতে চাচ্ছি যে আপনার এখানে গোশত সাধারণত কয়টা থেকে কয়টা পর্যন্ত পাওয়া যায়? সকাল 7টা থেকে চালু হয়ে যায়, আর আমি গরু জব জব করি মনে করেন সকাল 3টা 4টার থেকে, ভোর থেকে। ভোর থেকে? জি। বিকালে কি কোনো জবাই করেন আবার নাকি? না, এখানে বিকালে কোনো বেচা কিনি নাই। আচ্ছা, যেহেতু রাস্তার পাশে, এটা তো বাজার। মনে করেন যদি কাস্টমার বেশি হয় তাহলে 9টা 10টার দিকে একটা গরু যে রাখছি জব কইরা, যদি পরিস্থিতি বুঝে আর কি, এটা কাঁচামালের ব্যবসা বুঝেন না। আচ্ছা, আশা করছি যে গরু আরও জব করবো। তো যাই হোক, মোটামুটি মানে একটু বেচা কেনা হচ্ছে তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ বেচা কিনে হইতেছে ভাই, খালি বৃষ্টির লেগে এটা সমস্যা হইলো আজকে, নাহলে কাস্টমার টুকটাক আসতেছে, সবারই সমস্যা বুঝেন না, আসরা বাড়িতে বাড়িতে পারতেছে না। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি গোশত না হলো? হ্যাঁ। গরু না মহিষ? গরু। কত করে রাখলো? 699 টাকা। এর আগে কি নিয়েছিলেন নাকি এখন প্রথম? না, আরো অনেকবার নিছি। কেমন কেমন গোশত দেয়? ভালোই। আচ্ছা, জি জি ধন্যবাদ। আমরা এদিকে একটু কথা বলতে চাই, ভাই কি গোশত নিতে আসছেন? জি। আচ্ছা, এখান থেকে কি এর আগে নিয়েছিলেন না এখন? না, আজকে পড়তে পারছি নেওয়ার জন্য। আচ্ছা, নতুন দোকান খুলছে তো? কেমন মনে হচ্ছে, কেমন গোশত দিচ্ছে? দেখি ইদানিং দেখি মানে গরু কাটে ওই দোকানে, দোকান মিলে ওরা গরু কাটে, দেখি আজ সকালবেলা আসি তো হাঁটাহাঁটি করে দেখি। ভালো ভালো না? হ্যাঁ জি জি ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আমার আর ভাই দেখছি যে ভাই কি গরু না মহিষ দিচ্ছেন? গরু। আচ্ছা, এই জায়গা থেকে কি আগে নেওয়া হয়েছে নাকি প্রথম? প্রথম। আচ্ছা, কেমন কেমন দিচ্ছে, কেমন দেখছেন মাংস? আলহামদুলিল্লাহ ভালোই। ভালো না? আচ্ছা জি। তো নাইম ভাই, আজকে আর এই ভিডিওটা লম্বা না করি শেষ করি, বিদায় নেই, ভালো থাকবেন। আবার মহিষ কবে জবাই করবেন? মহিষ কালকে আবার একটা হবে, শনিবার। শনিবার একটা? আচ্ছা, সেই সকালবেলা? হ্যাঁ সকালবেলা। আর এমনি বলে দিছি তো আপনাদেরকে, গরু গরু তো প্রতিদিনই করবো, প্রতিদিনই। হ্যাঁ, গরু মহিষ খালি শুক্রবার শনিবার জব করবো, আর এছাড়া যদি কারো লাগে তাহলে মহিষের ব্যবস্থা আমার কাছে আছে, আমি দিতে পারবো, সমস্যা না। আপনার নাম্বার খাসিও দিতে পারবো, সমস্যা। আপনার নাম্বারটা একটু জানিয়ে দিবেন? 0191 0991 8 8 3 4 3 4 3 6 3 6। ওকে নাইম ভাই, বিদায় হলাম। দর্শক, আজকে এই নাইম ভাইয়ের দোকানে ছিলাম, উনি মহিষ এবং গরু এবং জবাই করেছে এবং বেশ কয়েকটি গরুও কিনতে রেখেছে। এই মিরপুরের আশেপাশে আপনারা যারা আছেন, আপনারা যারা মনে করবেন যে এখান থেকে গোশত সংগ্রহ করবেন, তারা কিন্তু এসে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।